সয়াবিনের গুণের কোনো শেষ নাই। যেরকম সয়াবিন সাধারণত যাদের আমাশ আছে তাদের জন্য মহাঔষধ। সয়াবিন যদি ভিজিয়ে রেখে পাউস করে খায় তাহলে হাত পা যে কাঁপে, যে ডোপামিন হরমোনের অভাবের জন্য, এই ডোপামিন হরমোনের যোগান দিতে পারে আপনার সয়াবিন। তিন দিন ভিজানোর পরে একটু পাউস বা যেটাকে আমরা গেরি বলি বা গাছ বলি বীজ বলি বিছন হয় ওইটা আপনার যদি একটু মধু দেওয়া খাওয়া যায়। যেরকম বুট ভিজাই আমরা প্রথম একদিনে না, দুই দিন পরে যদি বুটটা খাওয়া হয়, বুটের মাথায় যখন বীজটা আসবে তখন এটার মধ্যে ডোপামিন আসবে। ডোপামিন একটা আমাদের প্রয়োজনীয় হরমোন। এই হরমোনটা আমরা কোনো বীজ বা পাউন জাতীয় কোনো জিনিস খাই না বলে এই হরমোনটা আমরা পাই না। আপনি গুলশান বনানির যে কোনো বাজারে যাবেন দেখবেন যে কালাই পাউন্স করে, বুট পাউন্স করে, গমকে পাউন্স করে, বিভিন্ন বীজ জাতীয় জিনিসকে পাউন্স করে। পাউন্স করে মানে বীজ অঙ্কুরোদ্গমন করে গেরি তৈরি করে সেটা প্যাকেট করে বাজারে বিক্রি হয়। সারা পৃথিবীর বাজারেই বিক্রি হয় কিন্তু বাংলাদেশে শুধু গুলশান বনানি নিউ মার্কেট পূর্বিনেন সুদী লোকদের এরিয়ার ভিতরে এটা বেশি পাওয়া যায়। শুধু যে সোয়াবিনের পাউন্স করে খাবো তা না, আমরা কালাইয়ের পাউন্স করে খেতে পারি, বুটের পাউন্স করে খেতে পারি, বাদামেরটা খেতে পারি, গমেরটা খাওয়া একান্তই দরকার, খুব সহজে হয়, ব্লাড ক্যান্সার হবে না। যদি গমের পাউন্স করে অন্তত তিন চার দিনের গমটা যদি আমরা খাই, শিকড় টিকড় সব কিছু উপরের গাছ সহ খুব সহজ আর কি। এটা ভিজিয়ে রেখা দুই দিন পরে এটাকে উঠাইয়া একটা মার্কিন কাপড়ের মধ্যে ঝোলার মতো করে বাইজা ঝোলাইয়া রাখলে এই গাছগুলো হবে, বা একটু বিষয়ে দিলেও আলো বাতাসে গাছগুলো হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।